বহু প্রতীক্ষিত চট্টগ্রাম সিটি নির্বাচন সিটি নির্বাচন আজকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সকাল থেকে খুব উৎসব মুখর পরিবেশে আমাদের ভোট অনুষ্ঠিত হয়েছে আমাদের এখানে চট্টগ্রাম সিটিতে ভোট অনুষ্ঠিত হয়েছে আমরা মেয়র প্রার্থী কে এম রেজাউল করিম তিনি ভোট গ্রহণ শেষে তার এলাকায় ভোট গ্রহণ শেষে তিনি বলেন সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে খুব উৎসবমুখ পরিবেশ ছিল কয়েকটি ওয়ার্ড ছাড়া এবং নগরীর পাহাড়তুলি এবং লালখান বাজার সহ এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলো ছিল সেখানে কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি দুজন নিহত হয়েছেন এবং ত্রিশ জনের মতো আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং বিকেল নগরীর নগর বিএনপির চারটার সময় নগর বিএনপির কার্যালয়ে ডাক্তার শাহাদ হোসেন তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন ভোটটি আসলে অনুষ্ঠিত হয়েছে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু নগরে যারা ভোটাধিকার রয়েছেন ভোটার রয়েছেন তারা তাদের ভোট সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি বলে তিনি অভিযোগ করেন এবং পাশাপাশি এখন সকাল থেকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ বহু প্রতীক্ষিত ভোট শেষ হয়েছে এখন আমরা কিছুক্ষণের পরে বা কিছুক্ষণের মধ্যে আমরা তো সম্পূর্ণ রেজাল্টটি আমরা জানতে পারবো আসলে আগামী পাঁচ বছরের জন্য নগর পিতা কে হচ্ছেন নগরীর আজিজ স্টেডিয়াম সংলগ্নে জিমনেশিয়াম ভোটের ফল ঘোষণা করছেন সিটি কর্পোরেশন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নগর পিতা বেছে নিতে শীত উপেক্ষা করে বন্ধ নগরীর কেন্দ্রে কেন্দ্রে ভোটাধিকার দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি এবং সম্পূর্ণ গত অন্যান্য বারের চেয়ে এবারে ভোটার সংখ্যা অনেক অনেক বেশি ছিল আমরা দেখতে পেয়েছি সকাল আটটা থেকে সকাল আটটা থেকে এই গ্রহণ অনুষ্ঠিত হয় বেলা সকাল থেকে সকাল শেষ হয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি পরিলক্ষিত আমরা দেখতে পেয়েছি প্রথমবার এই ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে ভোটাররা তাদের সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন অন্যান্য বারের মতো এই ইভিএম ইভিএম পদ্ধতিতে যারা ভোট দিয়েছেন তারা বলেছেন ভালো একটি পদ্ধতি এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট ভোট তারা দিতে পেরেছেন ভোট শুরুর একটু বলে রাখি ভোট শুরুর দুই ঘন্টা পর নগরীর তেরো নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থক সমর্থকদের মধ্যে ব্যাপকভাবে সংঘর্ষ হয় গোলবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন আলাউদ্দিন নামে এক শ্রমিক এবং পাশাপাশি লালখাল বাজারে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হতাহতের ঘটনা ঘটে এবং তেত্রিশ নং ওয়ার্ডেও আওয়ামী লীগ এবং বিদ্রোহী প্রার্থী যারা আছেন তাদের মধ্যে হতাহত এবং সংঘর্ষের ঘটনা ঘটে পাশাপাশি কর্নেলহাট কর্নেলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওখানেও আওয়ামী লীগ এবং বিদ্রোহী প্রার্থী যারা আছেন তাদের মধ্যেও হতাহত এবং সংঘর্ষ ঘটনা ঘটে আমরা এটি দেখতে পাচ্ছি পাশাপাশি এবং পাথরঘাটা চারটি ইভিএমএ পুলিশ একটি ভ্যান ভাঙচুর করেছে কাউন্সিলের প্রার্থী সমর্থকরা এতে পাথরঘাটা পালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে টোটাল একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে উনচল্লিশটি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সাতশো পঁয়ত্রিশটি কেন্দ্রের মধ্যে সাতশো তেত্রিশটি কেন্দ্রের ফল প্রকাশ করা হবে আমরা জানতে পেরেছি এটুক পর্যন্ত এবং পাচা পাশাপাশি নির্বাচিত নির্বাচন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ বিএনপি সহ সাতজন প্রার্থী এবারের ভোটার সংখ্যা হচ্ছিলো উনিশ লাখ আটত্রিশ হাজার সাতশো ছয় ভোটার এর মধ্যে প্রবীণ এবং অনেক নতুন ভোটার ছিল তারা ভোট দিতে পেরে অনেক সন্তোষ প্রকাশ করে বলেছেন আমরা দেখতে পাচ্ছি নগরী সকাল থেকে গত রাত থেকে আজ পর্যন্ত পুরো নগরী কি নিরাপত্তা চাদরে ঢাকা রাখা হয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর সদস্য যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি না হয় এবং সেজন্য মোতায়েন করা হয়েছে এবং নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এবং পাশাপাশি পাশাপাশি কোনো ধরনের ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি আমরা সকাল থেকে যেটুকু লক্ষ্য করেছি এবং এখন সন্ধ্যা সন্ধ্যা হওয়ার পাশাপাশি সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছু গণপরিবহন চলাচল করছে এবং বলা যায় কয়েকটি কেন্দ্রে নির্বিচ্ছিন্ন ঘট ঘটনা ছাড়া অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে এবং ভোটাধিকার যারা ভোটার ছিলেন তারা সম্পূর্ণ এবং সুস্থভাবে ভোট দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তবে কয়েকটি সংঘর্ষ খুব যারা ভোটার ছিলেন তাদের একটু উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে তারা এগিয়েছিলেন এবং দুপুরের পরে ভোটার দুপুরের পরে কয়েকটি কেন্দ্রে ভোটার আসেননি বলে আমরা শুনতে পেয়েছি এবং যারা ছিলেন তারা অনেক সমস্যার কারণেই এই সমস্যা হওয়ার কারণেই কিন্তু তারা ভোট কেন্দ্রে যেতে পারেননি বলে আমরা শুনতে পেয়েছি এবং এই পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি এই পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি নগরীর এখন কাজী দেউরি থেকে নগরীর কাজী দেউরি থেকে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি শিকার না হয় সাধারণ নগরবাসী সেজন্য বাড়তি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বিজয়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ধরনের বিজয় মিছিল করান না করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু কিছু ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী যারা আছেন তারা বিজয় হয়ে ইতিমধ্যে শোডাউন এবং বিজয় মিছিল করেছেন পাশাপাশি ফেসবুক লাইভে এসে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এতে করে এতে তাদের যে নির্দেশনা ছিল সেটি ভঙ্গ করা হয়েছে এবং বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার পরে তারা বিজয়ী মিছিল করার নির্দেশনা দিয়েছেন দর্শক আমার কাছে চট্টগ্রাম নগরী কাজীর দেউরি থেকে এই ছিল সর্বশেষ তথ্য